আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। অনিকেত ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আবার নতুন একটি কবিতা নিয়ে আলোচনা করতে এসেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ধারাবাহিকভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠ্য ফেব্রুয়ারি 1969 কবি শামসুর রহমানের একটি বিখ্যাত কবিতা। এই কবিতা আলোচনা করার আগে অবশ্যই আমরা এর ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিব। তার আগে আমরা শামসুর রহমান সম্বন্ধে একটু বলতে পারি। বাংলা সাহিত্যে আধুনিক কবি হিসেবে পরিচিত শামসুর রহমান, তিনি নাগরিক কবি, যিনি ঢাকা শহরেই বেড়ে উঠেছেন এবং আমরা বলতে পারি যে 1929-2006 অনেক সময় ধরে তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে খুব সুচারুভাবে একদম সামনে থেকে দেখেছিলেন। তো অনেকেই প্রশ্ন করে থাকে, শামসুর রহমান কি সক্রিয়ভাবে রাজনীতি করেছিলেন? তার জন্য কথা হলো, শামসুর রহমানের লেখালেখিগুলো যদি আমরা একটু দেখি, বিশেষ করে তার কাব্যগ্রন্থের নামগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এই বিষয়টি আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, নিজ বাসভূমে রৌদ্র করটিতে বন্দি শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, এই যে নামগুলো, এই নামগুলোই কিন্তু বলে দেয় শামসুর রহমান কতটা রাজনৈতিকভাবে সচেতন ছিলেন। তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কলম ধারণ করেছিলেন, শুধু তাই নয়, তিনি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে সমস্ত আন্দোলনে শামসুর রহমান ছিলেন একজন সক্রিয় সৈনিক। বাংলা সাহিত্যে শামসুর রহমানের অবদানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। তার অনেকগুলো কাব্যগ্রন্থের মধ্যে একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো নিজ বাসভূমে। যে নিজ বাসভূমে কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা হলো ফেব্রুয়ারি 1969। মূলত এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি যে একটি 1969 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত, যার মূল অনুপ্রেরণা তিনি সঞ্চার করতে চেষ্টা করেছেন আমাদের 1952 সালে ঘটে যাওয়া রাষ্ট্রভাষা সংগ্রাম আন্দোলনের আত্মশক্তিতে সবাইকে বলিয়ান হওয়ার জন্য। অর্থাৎ ভাষা আন্দোলনের শক্তি সঞ্চার করেছেন তিনি 1969 সালে এসে, স্মরণ করেছেন সালাম বরকত রফিক জব্বারকে, অর্থাৎ যারা 1952 সালে ভাষাকে রক্ষা করেছিল, এইরকম সালাম বরকত রফিক জব্বারই কিন্তু আবার স্বাধিকার আন্দোলনের জন্য রাজপথে নেমেছে। তো আমরা মূল কবিতাটি একটু এখন আলোচনা করে নিব, আশা করি আপনারা সাথে থাকবেন। বলেছে, আবার ফুটেছে দেখো। আর তার আগে আরেকটু কথা বলি, সেটা হলো শামসুর রহমানের প্রিয় ছন্দ হলো তিনি গদ্য ছন্দে কবিতা রচনা করেছেন। মূলত আমাদের এই ফেব্রুয়ারি 1969 কবিতাটি গদ্য ছন্দে রচিত। কবি বলছেন, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। আমরা জানি যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে, এই কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছ। যে কৃষ্ণচূড়া গাছে ফুল ফোটে কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসে, ইংরেজি ফেব্রুয়ারি মাসে, এবং আমাদের মহান ভাষা আন্দোলনও কিন্তু ফেব্রুয়ারি মাসে। আর এই কৃষ্ণচূড়া ফুলের রং কিন্তু লাল, এবং আমাদের শহীদদের রক্তের রঙও কিন্তু লাল ছিল, দুই রং লাল এক করে তিনি প্রতীক হিসেবে এখানে ব্যবহার করেছেন। কবি বলছেন যে দেখো, আবার শহরের পথে পথে, অর্থাৎ এই কৃষ্ণচূড়া গাছ লাগানো এই গাছগুলোতে কিন্তু আবার কৃষ্ণচূড়া ফুল থরে থরে ফুটেছে, কখনো আমি যদি হেঁটে যাই তখনও আমার চোখে পড়ে, আবার কখনো অনেক মানুষের সাথে যখন রাজপথে 1969 সালে মিছিল নেমে আসছে, সেই মিছিলের মানুষও কিন্তু এই কৃষ্ণচূড়া ফুল দেখছে। বলছেন ওরা ফুল নয়, ওরা আমাদের 52 সালে যারা শহীদ হয়েছিল রাষ্ট্রভাষার জন্য, তাদের রক্তের বুদবুদ, রক্তের বিন্দুকণা। কবি আবার বলছেন, আমার স্মৃতিতে সেটা এখনও জাগ্রত আছে, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। বলছেন যে এই যে ফেব্রুয়ারি মাসে যে কৃষ্ণচূড়া ফুল ফোটে, এটা আর কিছু নয়, এটা আমাদের 52-এর ভাষা আন্দোলনে যে শহীদেরা রক্ত দিয়েছিলেন, ওই লাল রক্তের প্রতীক আমাদের চেতনা, আমাদের রং। এই জন্য আমরা বলি, 21 আমার চেতনা, 21 আমার অহংকার। এ রঙের বিপরীত আছে অন্য রং। বলছেন এই যে লাল রং আমার চেতনা, এর বিপরীতে আরেকটি রং আছে, সেই রংটা কি? যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায়, আমাদের মনে সকাল সন্ধ্যায়। বলছেন যে এর বিপরীতে একটি রং আছে, আমরা কি সেটা বলতে পারি যে কালো, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক রং, কালার, কালো রং, অর্থাৎ এই রং কারোরই ভালো লাগে না, যেটা আমাদের মনে ভয় সঞ্চার করে, কারণ কালো কিছু দেখলে সবারই মনে ভয় আসে। কবি বলছেন যে সকাল সন্ধ্যায় এটা দেখলে আমাদের মনে ভীতি সঞ্চারিত হয়, এখন সে রঙে সেই গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। অশুভ আস্তানা মানে যে আস্তানা শুভ নয়, এই ঘাতক কারা? পাকিস্তানি শোষক শ্রেণী, দালাল, যারা
পাক হানাদার বাহিনী, তাদেরকে বলা হয়েছে ঘাতক, যারা বাংলাদেশকে অশুভ আস্থানা, বাংলাদেশে অশুভ আস্থানা গেড়েছে। কবি তাদেরকে ধিক্কার দিয়ে দিচ্ছেন এবং তাদের যে রং, সেই রঙকে বলছেন যে কালো রং, যেটা ভালো লাগে না মানুষের চোখে। কবি বলছেন, আমি আর আমার মতোই বহু লোক, বলছেন আমি এবং আমার মতো অনেক লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্থানায়, আমাদের মতো এরকম অসংখ্য বাঙালিকে ধরে ধরে নিয়ে যে এই পাকিস্তানি হানাদার বাহিনী তারা মেরে ফেলছে, তাদের আস্তানায় ধরে নিয়ে গিয়ে। কবি বলছেন, কেউ মরা আদমরা, কেউ কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়ে। বলছেন এই যে যাদেরকে মারছে তাদের মধ্যে কেউ একদমই প্রতিবাদ করে না, যাদেরকে কবি মরা বলেছেন, আবার কেউ একটু প্রতিবাদ করে, তাদেরকে কবি আদমরা বলেছেন। আর এক ধরনের মানুষ আছে যারা চরম প্রতিবাদী, যারা বাংলার দেশপ্রেমিক, তাদেরকে বলছেন যে ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়ে তারা। বলছেন চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। এই যে মানুষের যে সমাজ, এই এটাকে তিনি বলছেন মানবিক বাগান, মানব সমাজকে বলছেন যে সেটা তছনছ হয়ে যাচ্ছে, এটাকে ভেঙে একদম নষ্ট করে দিয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। বলছেন বুঝি তাই 1969-এও, আমাদের এই কবিতাটি কিন্তু ফেব্রুয়ারি 1969 অর্থাৎ 1969 সালে গণভূতানের প্রেক্ষাপটে লেখা, এই জন্য কবি বলছেন বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে। সালাম 1952 সালে রাজপথে নেমেছিল, আমরা জানি যে ভাষাকে রক্ষা করার জন্য নেমেছিল, আজকে আবার রাজপথে সালামের মতো করে অনেকেই নেমেছে। কী জন্য নেমেছে? কারণ বাংলার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। শূন্যে তোলে ফ্ল্যাগ, সালাম যেভাবে শূন্যে প্লাকার্ড তুলেছিল, এরকম আবার 1969 সালেও কোনো এক সালাম শূন্যে প্লাকার্ড তুলেছে, ফ্ল্যাগ তুলেছে। বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে, আমরা জানি যে সালাম বরকত রফিক জব্বার 1952 সালে মিছিলের সামনে দাঁড়িয়ে ঘাতকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। বলছে এইরকম আবার হাজারো সালাম বরকত রাজপথে নেমে ঘাতকের থাবার সম্মুখে বুক পেতে দিয়েছে। সালামের চোখ, সালামের চোখ আজ আলোচিত ঢাকা। 1952 সালে ঢাকা শহর আলোচিত হয়েছিল রাষ্ট্রভাষার জন্য, আর 1969 সালে আমাদের স্বাধীনতার জন্য। বলছেন যে ঢাকা শহর আবার আলোচিত হয়েছে। বলছে দেখলাম রাজপথে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। বলছে যে এই যে 1969 সালে গণভূতানে যে সকল সালাম বরকত রফিক জব্বার, সালাম বরকত রফিক জব্বারের মতো করে নেতৃত্ব দিচ্ছে, তাদের মুখের দিকে তাকালে মনে হয় এ যেন সালাম বরকতের মুখ নয়, এ হলো আমার সবুজ শ্যামল বাংলার চিত্র। কই বলছেন দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত বর্ণ, অবিনাশী বর্ণমালা। আমরা জানি যে 1952 সালে যখন রাষ্ট্রভাষা সংগ্রামের মিছিল বেরিয়েছিল, সেই মিছিলে সালামের হাতে প্লাকার্ড ছিল যেটাতে লেখা ছিল অ কখা। বলছে এরকমভাবেই সালামের হাতে আজকে যারা স্বাধীনতার জন্য 1970 সালে গণভূতানে নেতৃত্ব দিচ্ছে, তাদের হাতেও এরকম অ কখা কিংবা বাংলার স্বাধীনতা চাই এরকম প্লাকার্ড হাতে তাদের আছে। বলছেন বরকত বলে গাঢ় উচ্চারণে, কারণ বরকতের স্লোগানের দেওয়ার ক্ষমতা ছিল খুব ভালো। আমরা জানি যে বরকতের মতো করে কেউ স্লোগান দিয়ে, গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে, চিৎকার করে বলছে যে বাংলার স্বাধীনতা চাই। বলছে কবি বলছেন এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জ্বলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। বলছে এত কিছুর পরেও এখনও আমার বাংলা মায়ের সন্তানদের রক্তে তা আমার বাংলা মা রঞ্জিত হচ্ছে। বলছেন যে এখনও তার চোখ থেকে পানি ঝরছে, কারণ তার সন্তানদেরকে ধরে ধরে মেরে ফেলছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। বলছেন যে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের চির হরিত উপত্যকা। বলছেন এই যে বিশাল বাংলা, এই বাংলাকে তিনি চির হরিত উপত্যকা বলেছেন, যে চির সবুজের বন যেটা কখনো মলিন হয় না, সেই ফুল আমাদেরই প্রাণ। বলছেন এই চির হরিত্যাকার, এই হরিত উপত্যকার সবচেয়ে প্রিয় রং হলো লাল, অর্থাৎ আমাদের চেতনা। বলছে সেই ফুল আমাদের প্রাণ, অর্থাৎ কৃষ্ণচূড়া আমাদের চেতনার কথা বলে, আমাদের অহংকারের কথা বলে। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ্রে আর দুঃখের ছায়ায়, আমরা অনেক সময় আনন্দে আপ্লুত হই যেহেতু আমাদের চেতনা, এটা আমাদের শক্তি, আমাদের মনোবল, কিন্তু আবার আমাদের মধ্যে দুঃখের ছায়া নেমে আসে, কারণ আমাদের তখনই মনে পড়ে যায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচারের কথা। 1952 সালে তারা আমাদেরকে অত্যাচার করেছিল, আমাদের উপর নির্যাতন করেছিল, সেটা অব্যাহত ছিল 1971 সাল পর্যন্ত, এবং 1971 সালের দীর্ঘ নয় মাসের আমরা জানি কাল জয়ী রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের মহান স্বাধীনতা অর্জন করেছি। মূলত বাংলা সাহিত্যে যে সকল সাহিত্যিক বাংলা মানে আমাদের স্বাধিকার আন্দোলনের কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, তাদের মধ্যে অগ্রসৈনিক হিসেবে অবশ্যই
আমরা শামসুর রহমানকে স্মরণ করব। তো আপনারা যখন এই কবিতা পড়বেন তখন একটি বিষয় মাথায় রাখবেন যে এই কবিতার মূল প্রেক্ষাপট ফেব্রুয়ারি 1969 অর্থাৎ 1969 সালের গণঅভ্যুত্থান, আমাদের স্বাধিকার আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এবং এর ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে মূলত 1952 সালে ঘটে যাওয়া আমাদের রাষ্ট্রভাষা সংগ্রামের ইতিহাস থেকে, অর্থাৎ ওখান থেকে আমাদেরকে কবি সাহস সঞ্চার করতে বলেছেন। অবশ্যই আপনারা এই আলোচনা শুনেছেন, আবারও বলছি কবিতায় ভালো করতে হলে আলোচনার পাশাপাশি শব্দার্থ, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি ভালোভাবে পড়তে হবে, তাহলে আমাদের অ্যাডমিশন এবং আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা অবশ্যই ভালো হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, এবং নতুন ক্লাস নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই উপস্থিত হবো।